প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পণ্ডিত মশাই ইন্ডিভিজুয়ালস পর্বে। আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত ছোট দুই বন্ধু আলভি এবং আল সাদিত। আলভি বর্তমানে কাজী নজরুল স্কুলে পড়ছে, পাশাপাশি সাদিত পড়ছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে। আজকে তাদের যে বিষয়ে পণ্ডিত মশাই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে একাডেমিক বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের কিছু বিষয় রয়েছে। একাডেমিক বিষয় বলতে এখানে ইংরেজি, ওদের যে প্রথম পত্র রয়েছে অর্থাৎ ইংরেজি যে বইটি রয়েছে, সেই বইয়ের চার কি পাঁচটি অধ্যায় রয়েছে। নির্ধারিত পাঁচটি অধ্যায় থেকে ওদেরকে কিছু প্রশ্ন করা হবে, পাশাপাশি ওদের সাধারণ জ্ঞানের জন্য কিছু সিলেক্টেড বিষয় দেওয়া হয়েছে, সেগুলোর উপর থেকে আমাদের টোটাল কিছু প্রশ্ন করা হবে। তো আমরা আশা করছি আজকে পণ্ডিত মশাই ইন্ডিভিজুয়াল আছে, এবার এই প্রথম যে পর্বে আমরা আমাদের এত ছোট্ট বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তো আমরা খুব দারুণ একটা পর্ব উপভোগ করবো আশা করছি। ওকে, তো আমি আমাদের ছোট্ট বন্ধু আলভিকে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার নাম আলভি, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার বয়স 11 বছর, আমার স্কুলের নাম কবি নজরুল ইন্টারন্যাশনাল হাই স্কুল। আমার নাম আলসাদি সামিউল ইসলাম, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার বয়স 11.5, আমি সিক্সথ স্ট্যান্ডার্ড স্কুলে পড়ি। টর্সে জয়লাভ করেছে আলভি, সে তার প্রশ্নের পর্ব দিয়েছে হচ্ছে আলসাদিদকে, অর্থাৎ আলসাদিদ প্রথম প্রশ্ন করবে। আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন সাদিতের জন্য, প্রশ্নটি হচ্ছে নিচের কোন বানানটি সঠিক, অর্থাৎ আমাকে বানানটি দেখতে হবে। ভি অপশন সে যাবো আমরা। এখানে তিনটা বানান দেওয়া আছে, তোমাকে বলতে হবে দেখে যে নিচের এই বানানটার মধ্যে কোনটা সঠিক বানান। এটা 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 আমরা ফ্লিপ করে দেখে নেই, এটা পিই দিয়ে, আমরা জানি যে পিরামিড বানান হচ্ছে পিওয়াই দিয়ে হয়, ঠিক না? আমাদের দ্বিতীয় প্রশ্ন আল সাদিদের জন্যই, আমাদের দ্বিতীয় প্রশ্ন, চোখের ভাওয়েল বাদ দিলে কি থাকে? প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, বোঝার চেষ্টা করো। আমি কিন্তু বলিনি যে ই বাদ দিলে, ঠিক না? আমি কিন্তু ই বাদ দিলে বলিনি, বলেছি আমি বলেছি হচ্ছে ভাওয়েল বাদ দিলে কি থাকে, খুবই সিম্পল উত্তর, ভাওয়েল বাদ দিলে কনসোনেন্ট। প্রথম পর্বে তোমার জন্য শেষ প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক বানান। আমরা একটু বানানগুলো দেখে নেই, ভলান্টিয়ার বানানটা, ভলান্টিয়ার বানানটা কোনটা সঠিক একটু দেখে নেই। তিন নম্বরটা হবে বানানটা, তিন নম্বরটা সঠিক, তিন নম্বরটা সঠিক। ভিওএল এ আমরা যতদূর জানি তোমার প্রশ্ন উত্তরটা ভুল হয়েছে, ভিওএল ইউএনটি ডাবল ই আর। প্রথম পর্বে আলসাদিদের পুরো প্রশ্ন তিনটা প্রশ্নেই আলসাদিদ অনাকাঙ্ক্ষিতভাবে কোনো সঠিক উত্তর দিতে না পারায় তার স্কোর হচ্ছে 0। আমরা এবার আলভির কাছে ফিরে যাচ্ছি। তোমার প্রশ্ন হচ্ছে টুতে টু না হলে কি হয়? মানে আমরা টু যেটা বলেছি সেই টু এ যদি আমরা দুই না হয় তাহলে কি হয়? এটা এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, যেমনটা উঠছিল সেরকম একটা ট্রিকি প্রশ্ন, যে টুতে দুই না তাহলে কি হয়? এক হয়। আমরা বলেছি যে টু এর আমরা এখানে কি পাচ্ছি না, দুই পাচ্ছি না, তাহলে আর কি পেতে পারি? আর একটা টু ব্যবহার হয় সেখানে তে হয়, প্রতি হয়, ঠিক না? আমরা একটু উত্তরটা দেখে নেই, আমরা দ্বিতীয় বা প্রতি হতে পারতো, ঠিক না? আমাদের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিচের কোন বানানটি সঠিক আমরা একটু বানানটা দেখে নেই। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসেস, স্যাক্রিফাইস, এখান থেকে কোন বানানটি সঠিক? প্রথম নাম্বার তুমি বলছো হচ্ছে এস এ সি, এস এ সি। তোমার জন্য তিন নম্বর প্রশ্ন, আমাদের শহীদ শব্দের ইংরেজি কি? শহীদ, আমরা চাইলে অপশন নিতে পারবো, দেখতে পারবো, আমার এখানে তিনটা অপশন থাকবে, তুমি তিনটা অপশনের মধ্যে একটা দেখতে পারবে। অপশন মার্টার, ফাইটার, সোলজার। মার্টার, আমরা উত্তরটা দেখে নেই, মার্টার। প্রথম পর্ব শেষে তিনটি তিনটি করে প্রশ্ন শেষে আলভি এবং আল সাদিদ দুজনের মধ্যে নম্বরের পার্থক্য গিয়ে দাঁড়িয়েছে 20, অর্থাৎ আলভি তার তিনটি প্রশ্নের দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 10, 10, 20। পক্ষান্তরে আল সাদিদ প্রথম তিনটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে সে পেয়েছে 0। প্রিয় দর্শক, আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে এসেছি। দ্বিতীয় পর্ব শুরুর আগে আমি পুরো দ্বিতীয় পর্বের নিয়মটা বলে দিচ্ছি। দ্বিতীয় পর্বে আমাদের পুরো
গেমে আমাদের 10টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এই 10টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নে থাকবে 5 করে নম্বর। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ডিভাইসের মাধ্যমে একটি লিংক পাঠিয়ে দিব, তারা একটি কোড পূরণ করার মাধ্যমে তাদের গেম স্টার্ট হয়ে যাবে। তো এই পর্বে প্রত্যেক শিক্ষার্থী 10টি করে এমসিকিউ পাবে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 5 করে, অর্থাৎ এই পর্বে পুরো 50 নম্বরের মধ্যে তারা ফাইট করবে, 50 নম্বরের জন্য তারা ফাইট করবে। তাহলে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখনই। আমাদের দ্বিতীয় পর্বে আমাদের শিক্ষার্থীদের রেজাল্ট আমরা হাতে পেয়েছি। দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা, উভয় শিক্ষার্থী 5টি করে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে অর্জন করেছে 25। আমরা এবার আমাদের তৃতীয় পর্বের দিকে, অর্থাৎ চ্যালেঞ্জ পর্বের দিকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের ফাইনাল পর্বে চলে এসেছি, অর্থাৎ আমাদের চ্যালেঞ্জ পর্বে চলে এসেছি। চ্যালেঞ্জ পর্ব শুরু করার আগে এর নিয়মটা বলে দিচ্ছি। চ্যালেঞ্জ পর্বে উভয় পক্ষকে টোটাল 5টি করে 10টি প্রশ্ন করা হবে। এই 10টি প্রশ্ন প্রথম এক পক্ষকে এবং সেকেন্ড প্রশ্ন অপর পক্ষকে করা হবে। এভাবে করে একটি প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন আবার অন্য দলকে করা হবে। প্রথম প্রশ্ন যাকে করা হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা জাজ করার আগে, অর্থাৎ সঠিক উত্তরটি আমাদের কর্তৃপক্ষ থেকে বলার আগে, আমরা দ্বিতীয় পক্ষকে এটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আহ্বান জানাতে পারি। যদি দ্বিতীয় পক্ষ মনে করে যে সে সঠিক উত্তর জানে, তাহলে সে চ্যালেঞ্জ করবে। যদি সে চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেয়, তাহলে সে পাবে হচ্ছে +10। যদি সে চ্যালেঞ্জ করে ভুল উত্তর দেয়, তাহলে সে পাবে -10। যার প্রশ্ন সে যদি ভুল উত্তর দেয়, তাহলে পাবে 0। যদি সঠিক উত্তর দেয়, তাহলে পাবে হচ্ছে 10। তবে সঠিক উত্তরটি দুই রকমভাবে দেওয়া যায়, একটি হচ্ছে অপশন সহ, আরেকটি হচ্ছে অপশন ছাড়া। যদি অপশন সহ সে প্রশ্নের উত্তর দেয়, তাহলে পাবে 10। আর যদি কোনো ধরনের অপশন না দেখে ডিরেক্টলি প্রশ্নের উত্তর করে দেয়, তাহলে সে পাবে 15। আমরা আমাদের একদম ফাইনাল পর্বে চলে এসেছি, অর্থাৎ চ্যালেঞ্জ পর্বে চলে এসেছি। টর্চে জয়লাভ করেছে আলভি, সে তার প্রশ্ন পর্বটি দিয়েছে আল সাদিদকে, অর্থাৎ আল সাদিদের জন্য এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা আমাদের প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। আল সাদিদ, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর শীতল মহাদেশ কোনটি? তুমি কি এই প্রশ্নের চ্যালেঞ্জ নিবা? হ্যাঁ, অ্যান্টার্কটিকা মহাদেশ, অর্থাৎ ও যেটা বলেছে সেটাই। হ্যাঁ, আমরা তাহলে উত্তরটা দেখে নেই, অর্থাৎ অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে আমরা উত্তর দেখলাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে এই মুহূর্তে তুমি কোনো অপশন নেও না, এই জন্য তুমি পাবা হচ্ছে 15। আর তুমি চ্যালেঞ্জ দিয়ে সঠিক উত্তর দিয়েছো, সেজন্য তুমি পাবা 10। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলভির জন্য। আলভি, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এশিয়া মহাদেশে কতটি দেশ রয়েছে? 53টি। এশিয়া মহাদেশে টোটাল 53টি দেশ রয়েছে। আল সাদি, তুমি কি চ্যালেঞ্জ করবে? 53টি, অর্থাৎ সঠিক, ও যেটা বলেছে সেটাই নাকি? ওকে, তাহলে আমরা একটু দেখে নেই। 53টি, অর্থাৎ দুজনেরই সঠিক উত্তর। আলসাদিদ, তোমার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। চ্যালেঞ্জ নেবা? হ্যাঁ, এশিয়া মহাদেশ। আমরা একটু উত্তরটা দেখে নেই। এশিয়া মহাদেশ। এবারে আলফির জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোন মহাদেশে লোক বসতি নেই? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশ। চ্যালেঞ্জ নেবা? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশ। আল সাদি, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কয়টি? 30টি। 30টি। চ্যালেঞ্জ নিবা? হ্যাঁ, 30টি। ওকে, আমরা একটু উত্তরটা দেখে নেই। 30টি। এবার আলভি, তোমার জন্য প্রশ্ন, তোমার 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? স্যার, অপশন নিবা? ওকে, 4টি, 3টি, 5টি, 6টি? 4টি। 4টি। তুমি কি চ্যালেঞ্জ নিবা? চ্যালেঞ্জ নিবা না, আমরা একটু উত্তরটা দেখে নেই। 3টি। আমাদের 4 নম্বর প্রশ্ন আল সাদিতের জন্য। এবারে 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। সবচেয়ে ছোট জেলা কোনটি? এটা তোমাদের কমন একটা প্রশ্ন, যেটা তোমাদের এর আগের বইগুলোতেও থাকার কথা। ময়মনসিংহ। ময়মনসিংহ। আমরা কিন্তু চাইলে অপশন নিতে পারি, আমরা কি অপশন নিব? অপশন নিব। রাজশাহী জেলা, মৌলভীবাজার জেলা, মেহেরপুর জেলা, শেরপুর জেলা? মেহেরপুর জেলা। আমরা আমরা আলভির চ্যালেঞ্জিং উত্তর পেয়েছি। আমরা এবার একটু ফ্লিপ করে দেখব। দুর্দান্ত করেছো। এবার হচ্ছে আলভির জন্য প্রশ্ন, আলভির 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপজেলা কয়টি?
64টি বাংলাদেশের উপজেলা কয়টি স্যার 492টি 492টি উপজেলা তুমি কি চ্যালেঞ্জ দিবা 492টি অর্থাৎ আমরা একটু উত্তরটা দেখে নেই সঠিক উত্তর আজকের পণ্ডিত মশাই সিজন 3 এর ইন্ডিভিজুয়ালস পর্বে সর্বশেষ প্রশ্ন আমাদের ছোট বন্ধু আলসাদিতের জন্য আলসাদিত সামিউলের জন্য বাংলাদেশের কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয় অপশন অপশনসে যাব আমরা সিলেট জেলা খুলনা জেলা বরিশাল জেলা রাজশাহী জেলা সিলেট সাদিত সেটার পঞ্চম প্রশ্নের প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশের কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয় এই প্রশ্নে আল সাদিত বলছে হচ্ছে সিলেট জেলাকে আমি চ্যালেঞ্জের জন্য আলভিকে আহ্বান জানাচ্ছি আলভি তুমি কি চ্যালেঞ্জ নিবা চ্যালেঞ্জ নিতে আগ্রহী না আমরা ফ্লিপ করে আমাদের উত্তরটা দেখে নিচ্ছি বরিশাল জেলাকে শস্য ভান্ডারের জেলা বলা হয় আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে আলভির জন্য আলভি আমাকে সর্বশেষ প্রশ্নটা একটু দেখে নেই বাংলাদেশে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র কয়টি দুইটি চারটি একটি তিনটি এই পর্বে প্রশ্নের জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই অর্থাৎ তুমি ভুল হলেও কোনো মাইনাস হবে না সুতরাং নির্ধারিত তুমি প্রশ্ন উত্তর দিতে পারো যদি লেগে যায় তো হয়ে গেল নম্বর চারটি আলভি তার শেষ প্রশ্ন অর্থাৎ বাংলাদেশের পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র কয়টি এই প্রশ্নের উত্তরে আলভি সে বলছে চারটি সাদিত সামিউল তোমার হাতে যদিও আর কোনো অপশনস নেই তোমার হাতে আর কোনো প্রশ্ন নেই তুমি যতদূর মনে হয় কিছু নম্বর পিছিয়ে আছো সুতরাং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তুমি তোমার ব্যবধানটা একটু যদি কমাতে পারো সেক্ষেত্রে তুমি চাইলে চ্যালেঞ্জ নিতে পারো তিনটি আলভি তার ব্যক্তিগত প্রশ্ন সে বলছে চারটি চ্যালেঞ্জ নিয়ে সাদিত আল সামিউল সে বলছে হচ্ছে তিনটি আমরা এবার উত্তরটা দেখে নেই অর্থাৎ কারো উত্তর হয়নি উত্তর হচ্ছে দুইটি প্রিয় দর্শক আমরা আমাদের ফলাফল হাতে পেয়ে গেছি যদিও আজকের এই অনুষ্ঠানটি ছোট্ট পার্টিসিপেন্ট হিসেবে আলভি এবং সাদিতের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এই অর্থে চ্যালেঞ্জিং ছিল বিকজ হচ্ছে ওরা একদমই প্রথম বেশ নার্ভাস ফিল হচ্ছে যখন আমি ওদেরকে মোবাইলে MCQ আনসার করতেছিল তখন ওরা বেশ ভুল করছিল বলতে তাদের হাত কাঁপছিল দেখে মনে হচ্ছে যে ওরা বেশ নার্ভাস ছিল এই জন্য হয়তো অনেকে তার যেই পারফরমেন্স দেখানোর কথা সেই পারফরমেন্স হয়তো দেখাতে পারে নাই বাট ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও ভালো প্রস্তুতি নিয়ে আমাদের এই পণ্ডিত মশাই তাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আমন্ত্রণ জানাবো গার্ডিয়ানদেরকেও বলবো যারা আমাদের এখন তো পরীক্ষা সিস্টেম অলমোস্ট নেই বললেই চলে সুতরাং জেনারেল পড়াশোনার পাশাপাশি আমাদের পাঠ্য বই পড়াশোনার পাশাপাশি এর সাথে যে বিষয়গুলো জরুরি বলে মনে করেন সেগুলো একটু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা আমাদের আজকের পর্বের ফাইনাল স্কোর দেখতে যাচ্ছি আলভি আজকে আমরা আলভি পেয়েছি হচ্ছে 130 সাদিত পেয়েছে হচ্ছে 85 যদিও অনেক পার্থক্য ছিল অনেক পার্থক্য ছিল অনেক পার্থক্য রিজন হচ্ছে আলভি প্রথম পর্বে 20 এগিয়েছিল ফাইনাল রাউন্ডে চ্যালেঞ্জ পর্বে সে একটা অতিরিক্ত প্রশ্নের চ্যালেঞ্জ নম্বর নিয়েছিল পক্ষান্তরে আল সাদিত চ্যালেঞ্জ পর্বে একটা ভুল উত্তর দিয়েছিল সব কিছু মিলিয়ে আমাদের নম্বর গিয়ে দাঁড়িয়েছে 130 ভার্সেস 85